মালদা এক্সপোতে একটি রাইড দুর্ঘটনায় একটি শিশু জখম হয়েছে। রাইডের জিপ গাড়ি উল্টে জখম হয় সে। ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন জখম শিশুর পরিবার। হ্যাঁ, গতকাল রাত 9:15 থেকে 9:30 মধ্যে আমরা এক্সপোতে আমার ছেলেকে এবং মেয়েকে দুজনকে একটা জিপ যে রাইডটা আছে সেই রাইডটাতে তুলি। তো আমার ছেলে এবং তার বন্ধু, আমার ছেলে দীপাঞ্জন সাহা এবং তার বন্ধু রাজশ্রী মণ্ডল দুজনে একটা রাইডে একটা জিপে বসেছিল আর আমার মেয়ে ছিল তার আগের জিপটাতে। হঠাৎ আমরা সবাই মিলে ওখানে ছিলাম, হঠাৎ দেখলাম যে তাদের ওদের জিপটা পুরো খুলে বেরিয়ে চলে আসলো, পুরো টোটালি ডিসমেল্ট হয়ে গেল এবং সেটা ওই রানিং অবস্থাতেই অনেকটা ঘসতে ঘসতে চলে আসলো। এবার ইতিমধ্যে ওরা চিৎকার শুরু করেছে, প্রচণ্ড ভয়। এবার দেখছি আমার ছেলে জিপের নিচে পড়ে রয়েছে। হ্যাঁ, ওকে কোনো মতোভাবে আমি তুলে রেস্কিউ করি। ওদের কোনো লোকজন ওরখানে ছিল না, একটা ছোট্ট বাচ্চা ছেলে ওটা। এটা ওদের হয়তো যে ক্ল্যাম্পগুলো আছে বা নাটবোল্ট বা যে কোনো সিস্টেম, যে ফ্যাশনারটা আছে সেই ফ্যাশনারটা নিশ্চয়ই খুলে গেছে, নাহলে জিপটা পুরোপুরি খুলে আসবে কেন? এবং মানে ছিটকে পড়েছে ওরা, এবং ওরা একজন আমার ছেলে পুরো জিপের নিচে, এবং সেই অবস্থায় ও ঘসতে ঘসতে অনেকটা দূর চলে এসছে। এবং ওকে যখন আমি তুললাম তখন দেখলাম ওর চোখ দিয়ে, গাল দিয়ে, মাথা মানে পুরো জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে এবং মাথাটা র্যাপিডলি ফুলে যাচ্ছে, মাথার পেছন দিকটা। ওখানে কোনো একজন মানুষ আমার হাতে একটা বরফ এনে দিল, সেই বরফটা তার মাথায় একটু ঘষলাম। আমরা রেডিলি ওদের যে ফার্স্ট এড সেন্টারে আছে সেখানে যাওয়ার চেষ্টা করলাম, সেখানে গিয়ে ওদের কিছুই পেলাম না, শুধু স্যাভলন আর তুলো দিয়ে ওরা একটু ঘষে দিল। আমাদের মনে হলো যেন সেটা টাইম ওয়েস্টেজ। এবং ওখানে একজন মহিলা সে অভদ্র ব্যবহার করছে, বলছে আপনারা চেঁচামেচি করছেন কেন এখানে এসে? তারপর কী করলো? তারপর আমরা রেডিলি ওখান থেকে ওদের বলে আসলাম। ওরা ওদের একজন আমাকে বলল যে যা খরচ হবে আমরা দিয়ে দেবো। আমরা বললাম আমরা দিশারিতে যাচ্ছি, কিন্তু তারপরে আমরা দিশারিতে ওকে ডাক্তার দেখালাম, ওরা আরএমও দেখলো। আরএমও দেখার পরে ওকে সিটি স্ক্যান করা হলো, চাইল্ড স্পেশালিস্টকে কল করা হলো, চাইল্ড স্পেশালিস্ট আসলো, সিটি স্ক্যান রিপোর্ট দেখলো, রিপোর্ট মানে তার প্লেটটা দেখলো। হ্যাঁ, কিন্তু কর্তৃপক্ষের কোনো একজন লোক একটু খোঁজও নিল না বা দিশারিতে আসার প্রয়োজন বোধ করলো না, এবং যথেষ্ট ইনজিওর্ড হয়েছে ডাক্তারের কথা অনুসারে, মানে যথেষ্ট পরিমাণ সে ইনজুরি তার শরীরে রয়েছে। এবং গতকালকে সে রীতিমতো ভয় এবং কুকড়ে ছিল এবং ব্যথা যন্ত্রণায় মানে কোথাও সারা রাত ঘুমোতে পারছিল না। একবার দেখছেন এই ব্যাপারটা কীভাবে দেখছেন? আমার মনে হয় কর্তৃপক্ষের বা আমাদের জনগণের উচিত হচ্ছে এই ব্যাপারটা নিয়ে একটু সচেতন হওয়া, যে এই যে রাইডগুলো এগুলো একটা মরণ ফাঁদ হিসাবে মানে ট্রিটমেন্ট করছি আমি। থানায় কি অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করতে গিয়েছিলাম। আচ্ছা, আমরা ইতিমধ্যে থানায় জানিয়েছি, আমরা সর্বস্তরে আমরা অভিযোগটা জানাবো, সেটা পুরসভা থেকে আরম্ভ করে ডিএম অফিস, আমরা যেখানে যেখানে আমাদের প্রয়োজন আমরা ঠিক সেখানে সেখানে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে আমরা তাদেরকে জানাবো, যেন এই ব্যাপারটা একটা সুরাহা হয়। কারণ এই এক্সপোটা মূলত বাচ্চাদের জন্য, তো বাচ্চাদের যদি সেফটি প্রিকশন না থাকে, বাচ্চাদের যদি এরকম একটা মরণ ফাঁদের মধ্যে ঠেলে দেওয়া হয়, আমরা টাউনে থেকে এটা জানতে পারি না, কিন্তু গ্রামের যারা কিছুই জানে না তারা তো এসে আরও বিপদে পড়বে। বলছি এক্সপো, তাহলে উনি মিথ্যে কথা বলছেন প্রথমত। দ্বিতীয়ত জিনিসটা বাচ্চাদের, বাচ্চারা কীরকমভাবে ওখানে লাফালাফি করবে? তার জন্য ওখানে তো লোক থাকা দরকার। একটা দুটো বাচ্চা বসে আছে জিপের মধ্যে, কীভাবে লাফালাফি করতে পারে সে? আপনার নাম পরিচয়? আমার নাম দীপাংশু সাহা। আপনি কে হন? আমি মালদা পলিটেকনিকের মেকানিক্যাল ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বাবা? আমি দীপাঞ্জনের বাবা হন। বাচ্চাদের রাইড জিপ ছিল, তাদের দুই ভদ্রলোক তার দুই ছেলে দিয়ে এসেছিল। উঠার পরে সেখানে বাচ্চা দুটো নিজেরাই মধ্যে হাসাহাসি ধাক্কাধাক্কি খেলাধুলি করতে করতে জিপটা উল্টে যায় এবং তাতে বাচ্চাটা কিছু আহত হয়। আহত হওয়ার পরে মেলা অফিসে নিয়ে আসে, আমি প্রাইমারি ট্রিটমেন্ট করলাম। করার পরে ওনাকে বললাম যে উনি বলেন আমি বিষয় নিয়ে যাবো, চলুন বিষয়তে নিয়ে চলুন, যা খরচা হয় আমি বিয়ার করবো। এই বলে উনি চলে গেলেন, সাথে আমি লোক দিয়ে দিলাম, বিষয় গেল। বিষয় যাওয়ার পরে উনি আর তারপর আর যোগাযোগ হয়নি আমার সাথে এবং আমার লোককেও আর কিছু বলেনি। গার্জেনরা বলছে যে এরকম নাকি স্ক্রু নাকি ধুয়ে ছিল সেই কারণেই নাকি পড়ে গেছে, এটা একটা অভিযোগ। আমি তো এটা প্রতিদিনই প্রতিনিয়তই প্রতিদিনই আমি নিজে দাঁড়িয়ে থাকি চেক করাই সব জিনিসই। এখন মেশিনে মেশিনে জিনিস কখনো কোনটা চলতে চলতে ঢিলা হয়ে যেতে পারে, আর প্রতিবারই সব প্রতিক্ষণে দেখা সম্ভব নয়।
এটা ঠিক কথাই। মানে বাচ্চাগুলো কি মানে খেলছিল না? হ্যাঁ, নিজেরাই ধাক্কাধাক্কি করছে, নিজের মধ্যে ধাক্কাধাক্কি করছিল, দিয়ে পড়ে গেছে। পড়ে গেছে। কী কী করলেন তাহলে আজকে ওই ঘটনার পর থেকে? ওই ঘটনার পরে আজকে বলো, এটা যদি অসুবিধা হয়, পাবলিকের অসুবিধা হয় যদি, আমি এটা খুলে দিলাম, যার জন্য বন্ধ করে রাখলাম। রাইডটা খুলে দিয়েছি? রাইডটা খুলে দিলাম। কী নাম আপনার দাদা? আমার নাম সঞ্জীব কুমার রায়। আপনি কে মেলা কমিটি? মেলার ম্যানেজার। It's caught in the crossfire.